হ্যালো বন্ধুরা, আমি এখন থেকে ভিডিও স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আর ভালো আছি। শরীরটা একটু ক্লান্ত লাগছে, কারণ এই মাত্র আগরতলা থেকে আসলাম মেলাঘরে। তো এসে দেখো, আমি একটু ফ্রেশ টেশ শুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, একটা নাইটি পরেছি, আর এখন একটু শুয়েছি বালিশে। দেখতেই পাচ্ছ, বিছানায় শুয়ে আছি। আর চোখগুলো না প্রচণ্ড ব্যথা করছে আমার, একটু রৌদ্র লাগলে জানো তো চোখগুলো প্রচণ্ড ব্যথা করে। তো একটু মুখটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে এই মাত্র একটু শুয়েছি। তো একটু শুয়ে রেস্ট করে তারপর রান্না বসাবো। আর এখন দুপুর হয়ে গেছে, এখন বাজে 12:45, একটা বাজতে চলেছে। তো সকালে খাওয়া হয়ে গেছে, আগরতলা থেকে খেয়ে এসেছি, আর এখন দুপুরের জন্য রান্নাবান্না করবো। আর দীপের বাবা তো স্কুলেই খাবে। চলো ভিডিওটা স্টার্ট করেছি এখন থেকে, তো আবার যখন রান্নাটা বসাবো তখন আবার ভিডিও করব। চলো এখন একটু রেস্ট নিই, তারপর আসছি। ব্যাস রেস্ট টেস্ট নিয়ে তারপর দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ভাত অলরেডি আগেই করে নিয়েছি, অনেক অনেকটা সময় জানো তো রেস্ট করতে গিয়ে নষ্ট হয়েছে। সময় নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। অনেক সময় আমি বাড়িতে গিয়ে জানো তো রেস্ট করারও টাইম পাই না, সাথে সাথেই ভাত বসিয়ে দিই। আর আজকে এতটা শরীর খারাপ লাগছিল, রেস্ট করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাত করেছি, ভাবছিলাম কি ডাল করব, তো ডালটা আর করতে পারিনি, সময় নেই ডাল করা। ডাল করলে খেতে খেতে সন্ধে হয়ে যাবে। আর ডিম অমলেট করছি, ডিম অমলেট আর ভাত দিয়ে ভাতটা আজকে খাওয়া হবে। আর দীপের বাবা স্কুল থেকে খেয়ে আসবে, ও তো স্কুলে নিয়ে যায় ভাত। দেখো ভাত বেড়ে নিয়েছি, আমি নিয়েছি একটা ডিম অমলেট আর ভাত, আর দীপকে দিয়েছি একটা ডিম অমলেট আর ভাত। হ্যাঁ, আমার ডিম অমলেটটা একটু কম ভেজেছি, কারণ আমার বেশি ভাজা ডিম অমলেট খেতে ভালো লাগে না। ব্যাস আর কিছু শুট করিনি। ভাত খাওয়ার পর আবার ঘুমিয়ে গিয়েছিলাম, এতটাই ক্লান্ত ছিলাম। তো দেখো এটা হয়েছে সন্ধ্যা সময়, চা করে নিয়েছি একদম ভর্তি ভর্তি করে 2 কাপ চা, আর দীপের জন্য অল্প একটু চা, 3 কাপ চা করে নিয়েছি। চা খাবো, খেয়ে তারপর দীপকে পড়তে বসাতে হবে। সাথে দেখো চার সাথে আছে পার্লে জি বিস্কিট, আমার খুব ভালো লাগে, দীপেরও খুব ভালো লাগে, বাট দীপের বাবার তেমন একটা পছন্দ নয়। সবার পছন্দ তো আর এক না, তাই না বলো? আর এটা হয়েছে রাত তখন 9:30 বাজে, রান্না করছি রাতের খাবার জন্য। দুপুরবেলায় তো ডিম অমলেট আর ভাতই করেছিলাম, রাতে তো আর এটা দিয়ে খাওয়া হবে না। তো এখানে করছিলাম নোনা ইলিশ দিয়ে শুটকি। নোনা ইলিশ বলতে এটা তো ইলিশ মাছের শুটকি, নোনা ইলিশ পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা শুকনো শুকনো করে একটা করছিলাম। আর এখানে ডাল করে নিয়েছি, ডাল ছাড়া জানো তো খেতে খুব কষ্ট হয়। আর এখানে দেখো আমি ফ্রিজের উপর ক্যামেরাটা সেট করেছি, করে তারপর এখানে আমি রান্নাটা করছি। আর দীপকে দিয়ে ক্যামেরা ধরাইনি, কারণ দীপের এক্সাম চলছে, ওকে দিয়ে ক্যামেরা ধরালে ওর পড়াটা ডিস্টার্ব হবে, তার জন্য আমি নিজে নিজে এখানে ওখানে রেখে তারপর ভিডিও শ্যুট করছি। ব্যাস রান্না প্রায় হয়ে গেছে, এবার হয়েছে শুধু নামানোর পালা, নামাবো তারপর ভাত খেতে বসে যাব। তো রাতের জন্য অতটুকুই রান্না হয়েছে, আর বাজারও কিছু নেই। তো তোমাদের দাদাভাই আগামী দিন বাজারে যাবে, মানে রবিবার সকালে বাজারে যাবে, তারপর মাছ আনবে, তারপর গিয়ে রান্নাটা হবে। তো কারেন্টটা দেখো বারবার চলে যাচ্ছে, আর এটা কিন্তু বারবার যে কারেন্টটা যাচ্ছে, ব্যাটারির একটা লাইট আছে ওইটা জ্বলছিল, একবার যাচ্ছে একবার আসছে, এই করছিল কারেন্টটা। এইবার কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, দেখতে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক দিন পর নোনা ইলিশ খেয়েছি, খেতে অসাধারণ হয়েছিল, সাথে ছিল ডাল আর গরম গরম ভাত। ব্যাস ওদিন আর কিচ্ছু শ্যুট করিনি, এটা হয়েছে পরদিন সকালে, মানে রবিবার দিন সকালে বাড়িতে চলে আসছি, আগরতলার বাড়িতে, কারণ হয়েছে দীপের মানডেতে এক্সাম আছে। তো রবিবার সকালে তো কখনো আসি না, আসার কারণটা হয়েছে আজকে হয়েছে রথযাত্রা। তো রথযাত্রা তার জন্য গাড়ি ঘোড়া ঠিকঠাক পাওয়া যাবে না,
সেই জন্য আমি সকাল সকাল এসে পড়ছি আর রিক্স না নিয়ে, কারণ যদি গাড়ি না পাই তাহলে পরের দিন এক্সাম কিভাবে কি করব। তার জন্য সকাল সকাল তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিয়ে আমরা চলে আসছি, সাথে আমিও রান্না নিয়ে এসেছি, মাছ ভাজা করে নিয়ে এসেছি, আগরতলায় গিয়ে মাছটা রান্না করব। আর দেখো, এটা হয়েছে আমাদের সিপাহি জলার যে রাস্তাটা ওইখানে, এই রাস্তাটায় আসলে আমার না এত ভালো লাগে কি বলবো, চারদিকে এত গাছপালা, খুব ভালো লাগে আমার। এখানে আসলে আমার কেন জানি না অটোমেটিক ইচ্ছে করে যে ভিডিও করি, একটু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু তোমাদেরকেও দেখাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কত ভালো লাগছে দেখো তো, শহরে তো গাছপালা দেখাই যায় না। তো ব্যাস, কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। এসে প্রথমে আমি ঘর টর ঝাড়টার দিয়ে নিয়েছি, আর এখানে ফ্রেশ হয়ে তারপর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো আইসক্রিমটা এবার দীপ দেখাচ্ছে তোমাদের কি আইসক্রিম এনেছে, এবার দুজনা মিলে আইসক্রিমটা খাবো, তারপর গিয়ে রান্নাটা বসাবো। আর আইসক্রিমটা খেতে না দারুণ ছিল। দীপ অনেকদিন ধরে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বায়না করছিল, তা আমি বললে না সাথে সাথে দেই না, কারণ সাথে সাথে বাচ্চাদের কোনো কিছু কিনে দিলে বলার সাথে সাথে তাহলে বাচ্চাদের আবদারটা বেড়ে যায়। আমি বললে দেই, কিন্তু দুই দিন তিন দিন পর দেই, সাথে সাথে কখনো কোনো জিনিস বাচ্চাদের কিনে দেওয়া ভালো নয়। আমি কিন্তু এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এই বাটিটাতে মাছ আছে, বাড়ি থেকে নিয়ে এসেছি। তো চলো রান্না বান্না করি। এখানে বীরবলের কাহিনী দেখছে টিভিতে, আর বাইরে এত রোদ দেখো, রোদে একদম ঝলমল ঝলমল করছে, এত রোদ। আর আমাদের পেয়ারা গাছে দেখো পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা, এগুলো অনেকটাই বড় হবে, অনেকটাই বড় হবে, আর অনেকগুলো কিন্তু পেয়ারা ধরেছে। ওই যে দেখো, ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় দেখো, জানালা দিয়ে এত রোদ আসছে না, রোদের জন্য কিছুই দেখা যাচ্ছে না, সব কিছু একদম মানে ঝাপসা ঝাপসা হয়ে আছে। দেখো এত রোদ বাইরে, কিছুই দেখা যাচ্ছে না, এবার ঠিক আছে। তো আমি এখন এই ঘরটায় আসলাম, এই ঘরটায় একটু বসে তোমাদের সাথে কথা বলি। দীপ তো ওই ঘরে, তো এবার আমি এই ঘরে এসে একটু বসলাম, মানে পরের ঘরটায় যেটাতে ছোটো ঘাট আছে, আর রান্নাটা হলে তারপর গিয়ে হচ্ছে ভাত খাবো। দেখো রান্না করতে করতে মানে রান্নাঘরটায় না এত গরম কি বলবো, দেখো আমার চোখের নিচগুলো পুরো ঘেমে একদম ঘ হয়ে আছে, এতটাই গরম লাগছে। ফ্যান চালিয়েছি, ফ্যানটা কমিয়ে রেখেছি, না হলে আবার কথাটা একটু বোঝা যায় না ঠিক করে, তার জন্য। আর চশমা ছাড়া না এত অসুবিধা হয়, এত কানা হয়ে গেছি, মানে কী বলবো, চশমা ছাড়া খুব প্রবলেম হয়, দূরের জিনিস তো একদমই দেখতে পারি না, সব কিছু একদম গোলা গোলা ঝাপসা ঝাপসা লাগে, তার জন্য চশমাটা দিলে মনে হয় যেন মানে না সব কিছু নিজের কাছে ঠিকঠাক লাগে। আর চশমা ছাড়া না মানে যখন থাকি তখন এমন লাগে যেন মানে কতক্ষণে আমি চশমাটা পরবো, এটা একটা নেশার মতো হয়ে গেছে। যাই হোক, যাদের পাওয়ারের চশমা আছে তারা অবশ্যই জিনিসটা ফিল করো, যারা যাদের নেই, বিশেষ করে মাইনাস পাওয়ার যারা, দূরের জিনিসটা যারা দেখতে অসুবিধা তাদের কথা বলছি, যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারবে, আর বাকি অন্যরা হয়তো ভাবে দরকার ছাড়াও দিয়ে রেখেছে, এরকমটা নয়। মানে চশমাটা দিলে এরকম লাগে যেন মনে হয় যেমন দুনিয়ার সব কিছু পেয়ে গেছি, এরকমটা লাগে। তো চশমা আমি না ছোটো থাকতে, অনেক ছোটো থাকতে থেকে আমার চশমা, আর তখন পাওয়ার এত বেশি ছিল না, এখন অনেকটাই বেড়ে গেছে, আর আমার মাইনাস পাওয়ার তার মধ্যে অনেকটাই বেড়ে গেছে। আগে ছোটো থাকতে মানে দিতাম না চশমা, একটু খামখেয়ালি করতাম, আর আমার যে চশমাটা ছিল মানে ফার্স্ট যে ছোটো থাকতে চশমা নিয়েছিলাম, চশমাটা না এই যে জায়গাগুলোর মধ্যে একটা থাবা সিস্টেম থাকে না নাকের এই জায়গাটার মধ্যে, এরকম চাপ দেওয়া ওই রকম চশমা ছিল। আর এগুলো না এখানে মানে সবসময় দিয়ে থাকতে থাকতে এই জায়গাগুলোতে দাগ পড়ে গিয়েছিলো, আর দেখতেও কেমন একটা বাজে লাগতো, তার জন্য না আমি দিতাম না। আর এখন যে চশমাটা নিয়েছি, এই চশমাটার মধ্যে এগুলো বাদ দিয়ে মানে এইখানে যে থাবার মতন থাকে, দুইটা চাপ খাওয়ার মতো থাকে, এই এটা বাদ দিয়ে অন্যরকম নিয়েছি, তার জন্য এখন দেখো দাগ নেই। আর আগে একটা দাগ পড়ে গিয়েছিলো, দাগটা না দিতে দিতে আবার চলে গেছে, তো এখন আর সেইটা হয় না, আর এখন হলেও উপায় নেই, দিতে হবে, কারণ অনেকটাই পাওয়া বেড়ে গেছে। তো যাই হোক, আর জানো তো বাড়িতে গিয়ে কত কিছু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট হয়ে উঠলো না, শরীরটা এত খারাপ লাগে, মানে আগরতলা থেকে যেদিন মেলাঘর যায় প্রতি শনিবার, আর শরীরটা না গিয়ে যাওয়ার পর, যাওয়ার আগে ভাবি কত কিছু করব, কত কিছু দেখাবো, আর যাওয়ার পর এরকমটা হয় যেন কিছুই ভালো লাগে না, মনে হয় কতক্ষণে যেন বিছানায় গিয়ে পড়ি এরকমটা মনে হয়।
তারপর তো রান্নাবান্না করে খেতে হয়, গিয়ে অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর শনিবার দিন থেকে ভিডিও মানে গতকালকে থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, গতকালকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি। আজকে সকালে আজকে হয়েছে রথযাত্রা, আর তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর জানো তো আমাদের মেলাঘরে রথ কিন্তু অনেক বড় হয়, মানে অনেক বড় বলতে অনেক বড়ই হয়, হাতি দিয়ে দর টানানো হয়। আর আমি থাকতে পারিনি আজকে, কারণ আগামী দিন সোমবার দ্বীপের পরীক্ষা আছে, তার জন্য আসতে হয়েছে। তো প্রতিবার না রথের সময় ওর এক্সাম থাকে, গতবারও এরকমটা হয়েছিল, রথের পরের দিন এক্সাম ছিল, এই রথের দিন চলে আসতে হয়েছে। আর ওইখানে না 12টার পর গাড়ি চলবে না, নো এন্ট্রি থাকবে, কারণ হয়েছে রথ বের হবে তারপর মেলা শুরু হবে। গাড়ি চলবে, চলবে না যে এটা ভুল কথা, গাড়ি চলবে বাট অনেকটা দূরে হেঁটে গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। তো এটা তো সম্ভব নয়, এত দূর, অনেকটা দূর বলতে অনেকটা দূরেই হাঁটতে হবে, তো হেঁটে গিয়ে গাড়িতে ওঠা তো এটা সম্ভব নয়, কারণ যেখান থেকে রথটা বের হবে আর মেলা আরম্ভ হবে তারপর আর গাড়ি ঘোড়া ওই জায়গাটা দিয়ে আসতে দেবে না, অনেক দূরে গিয়ে গাড়িতে উঠতে হবে। আবার আগরতলা থেকেও যদি যায় তারপরও ওই জায়গাটাতে নামিয়ে দেবে, আবার অনেক দূর হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে যেতে হবে। তো তার জন্য সবাই বলছে, আর এটা আমিও জানি, 12টার আগে যদি আসি তাহলে গাড়ি একদম স্ট্যান্ড থেকে, গাড়ি স্ট্যান্ড থেকে আসা যাবে, 12টার পরে হলে ওইখান থেকে গিয়ে আসতে হবে। তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর বাড়িতে রান্না করে দিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে, ও বাড়িতে আছে, ও আসবে মঙ্গলবার দিন। আর আমি আর দীপ আমাদের জন্য মাছ ভাজা করে নিয়ে এসেছি, তো এটাই এখন রান্না করছি, আলু দিয়ে মাছ দিয়ে আর হয়েছে ভাত। তো চলো দেখো, ফ্যানটা কমিয়ে রেখেছি তার জন্য দেখো ঘেমে গেছি, আর প্রচণ্ড গরম পড়েছে আর রৌদ্রটাও প্রচণ্ড উঠেছে। চলো এখনের মতো আমি রাখছি, অনেক কথা বললাম তোমাদের সাথে, গল্প করলাম, চলো আবার নতুন ভিডিও স্টার্ট করবো সন্ধ্যাবেলা থেকে। চলো সন্ধ্যার সময় থেকে আমি নতুন ভিডিও স্টার্ট করবো, এখনের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, তোমরা ততক্ষণে অপেক্ষা করতে থাকো। চলো টাটা।